फ्रेंड्स, आमी स्वागता शाड़ीबहारेर तरफ थेके आज तोमादेर जोन्नो किछु बेगमपाड़ी शाड़ीर कलेक्शन निये एसेछि। भिडियोटा आशा करछि तोमादेर भालो लागबे। भिडियोटा प्रथम थेके शेष अब्दि देखो आर भालो लागले अवश्यई लाइक एंड शेयर करो आर आमार चैनलटा किन्तु सबस्क्राइब करे दिओ। ताहले चलो शुरू करा जाक बेगमपाड़ी शाड़ीर किछु कलेक्शन। फार्स्ट आइटेम देखो, এই বেগমপুরী শাড়িটা একদম ডিপ একটা অপরাজিতা ব্লু কালারের মধ্যে। আর বেগমপুরী তোমরা হয়তো আরও অন্য জায়গায়ও দেখে থাকতে পারো, কিন্তু এত চওড়া বর্ডার দেখেছো কিনা সেটা জানি না। মানে এই বেগমপুরী শাড়ির কিন্তু এটাই বিশেষত্ব হয় যে একটা সাইড এরকম চওড়া বর্ডার হয় নিচের দিকের অংশটা, আর ওপরের দিকের অংশটা তার থেকে একটু অল্প চওড়ার মধ্যে হয়। আর যথেষ্ট কমফোর্টেবল এই শাড়িগুলো। দেখো এরকম মুঠোর মধ্যে চলে আসছে, তাহলে বুঝতেই পারছো এটা কতটা কমফোর্টেবল। সামার ফ্রেন্ডলি তো একদম 100%, আর 100% পিওর খাদি কটনের ওপর এগুলো। এটা দেখো বেশ সুন্দর মাল্টি কালারের একটা বর্ডার করা হয়েছে শাড়িটার, মাছ ডিজাইন করা। আর এই একই ডিজাইনের এই নিচের দিকের যেটা আরও বেশি যেটা স্কার্ট পার থাকে সেইটা এরকম ধরনের। এটা আঁচলটা অল ওভার বডিটা প্লেন হয়, বিকজ আমিও দেখো যে বেগমপুরীটা পরে আছি সেটাও এরকমই ধরনের। বেগমপুরীটা কিন্তু গায়ে কোনো বুটি থাকে না, প্লেন বডি থাকে। এর মেন যেটা অ্যাট্রাকশন হয় শাড়িটা সেটা হচ্ছে এর বর্ডার। একটা দিকে এতখানি স্কার্ট বর্ডার থাকে, আর একদিকে তার থেকে একটু কম চওড়া বর্ডার থাকে। এই শাড়িটার প্রাইস হলো 750 প্লাস ডিসকাউন্ট পাবে। নেক্সট আইটেম এই বেগমপুরী কালেকশনটা দেখো, এইটার কালারটা কিন্তু ভীষণ সোবার একটা কালার, ডিপ স্লেট কালার এটা। আর বুঝতেই পারছো ভীষণ কমফোর্টেবল। আমি হাতে নিচ্ছি তাই তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো, একদম সফট এরকম মুঠোর মধ্যে আসছে, তাহলে বুঝতেই পারছো এটা কতটা কমফোর্টেবল। ডেলি ওয়্যারের জন্য তো আদর্শ, যারা অফিস গোয়ার্স, স্কুল টিচার বা ডক্টর, যে কোনো প্রফেশনের তোমরা কিন্তু সবাই এই শাড়িটা সুন্দরভাবে পরতে পারো। আর খুব স্মার্ট লুক দেবে শাড়িটার, বিকজ দেখো নিচের দিকের এই বর্ডারটা আর এর বর্ডারের নকশাটা লক্ষ্য করো, খুব সুন্দর একটা ট্রায়াঙ্গেল শেপের গেছে রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনে। তার সঙ্গে আবার এতটা একটু অন্যরকম নকশা করা হয়েছে, আবার কিন্তু ট্রায়াঙ্গেল শেপে, প্লাস তলায় কিন্তু এরকম স্যাটিন একটা রিবন, চওড়া রিবনের লাস্টের এন্ডিংটা করা হয়েছে। এটা হচ্ছে শাড়িটার অল ওভার নিচের দিকের বর্ডারটা, আর এটা হচ্ছে এর ওপরের দিকের বর্ডার। ওপরের দিকের বর্ডারটা এরকম চওড়া রেড কালারের ভেলভেট বর্ডার, এটা ভেলভেট বর্ডার, আর তার সঙ্গে এরকম ব্ল্যাক দিয়ে ট্রায়াঙ্গেল শেপের মোটিভ গেছে। এটা এর বডিটা পুরোটাই এরকম। আর এসব শাড়ির কিন্তু প্রত্যেকটার ব্লাউজ পিস আছে, কারণ শাড়িটা অনেকটা বড়, প্রায় 13 হাতের ওপরে শাড়িটা, সেই জন্য তোমরা ইজিলি ব্লাউজ কিন্তু এর থেকে বানিয়ে নিতেই পারো। এইটা গেছে এর আঁচলটা, ভীষণ সিম্পল অ্যান্ড সোবার লুক দিচ্ছে। এটারও প্রাইস 750। আশা করছি এত কম রেঞ্জের মধ্যে এরকম বেগমপুরী কালেকশন আশা করছি তোমরা অন্য কোথাও দেখোনি। আমার কাছে তোমরা এত কম রেঞ্জের এত ভালো বেগমপুরী কিন্তু পাবে। এগুলো কিন্তু অরিজিনাল পুরো খাদি কটনের ওপর, আর অরিজিনাল বেগমপুরী এরকমই হয়, একটা দিকে চওড়া, অনেকটা চওড়া থাকে স্কার্ট পার, একটা দিকে তার থেকে সরু। অনেক জায়গায় তোমরা হয়তো দুদিকেই সরু সরু বর্ডার দেখবে, কিন্তু সেখানে কিন্তু প্রাইসও 900 বা 1000-এর ওপর। কিন্তু এত ভালো কোয়ালিটির পাবে কি না এটুকু কিন্তু আমি তোমাদের একদম অ্যাসিওরেন্স দিয়ে বলতে পারি, আর যথেষ্ট কমফোর্টেবল টু ওয়ার। এটার ওপরেও ডিসকাউন্ট আছে। নেক্সট আইটেম একটা বিউটিফুল ইয়েলো কালার, দেখো একদম প্রপার ইয়েলো কালার যেটাকে বলে, সেই প্রপার ইয়েলো কালারের মধ্যে মাল্টি কালারের কিন্তু বর্ডার, মাল্টি কালারের বর্ডার। এ দেখো এইটা হচ্ছে এর নিচের দিকের যে চওড়া যেটা স্কার্ট পার, খুব সুন্দর একটা স্কাই ব্লু আর একটা ফুসিয়া পিঙ্কের মধ্যে ট্রায়াঙ্গেল মোটিভ করা। আমি আগের যে শাড়িটা দেখালাম তারই ডিজাইনের, সেম ডিজাইন, খালি এর কালার কম্বিনেশনটা সম্পূর্ণ আলাদা, প্লাস এরকম আলাদা একটা মোটিভ গেছে, তার সঙ্গে আবার এতটা করে পিঙ্ক কালারের আবার একটু চওড়া তোমরা রিবন বর্ডার পাচ্ছ।
আর অল ওভার বডি বেগমপুরি সবসময় এরকম প্লেনই হয়, আমি বারবার বলছি কিন্তু এই কথাটা, বেগমপুরি কিন্তু এরকম প্লেন হয়, প্রপার একদম পিওর খাদি কটনের মধ্যে হয়, অন্য কোনো এর গায়ে নকশা হয় না। আর এটা হচ্ছে এর ওপরের দিকের বর্ডারটা স্কাই ব্লু কালার দিয়ে, প্লাস এতটা রিবন দিয়ে স্কাই ব্লু কালার দিয়ে এরকম ট্রায়াঙ্গেল মোটিফে গেছে। এটা হচ্ছে এর অল ওভার বডিটাতে এরকম পাচ্ছ। আর এর আঁচলটা আমি তোমাদের দেখিয়ে দিই, আঁচলটাও দেখো এরকমই আছে কিন্তু হালকা একটু কাজ আছে, বিকজ জানো তো এই শাড়িগুলোর না এই বর্ডারটাই এতটা অ্যাট্রাকটিভ থাকে যে এর আলাদা করে গায়ে আর কোনো নকশার দরকার পড়ে না, বিকজ এই এর বর্ডার ইটসেলফ মেক্স দ্য শাড়ি স্মার্ট অ্যাপিয়ারেন্স, ইট গিভস দ্য শাড়ি আ স্মার্ট লুক। এটা হচ্ছে এর কিন্তু আঁচলটা, তার মধ্যে এরকম তোমরা ছোট ছোট লটকান টাইপের প্রত্যেকটা শাড়ির আঁচলে এরকম ছোট ছোট সুতোর লটকান পাচ্ছ। ব্লাউজ পিস কিন্তু আমি বলছি বারবার আছে, কারণ ১৩ হাতের ওপরে কিন্তু শাড়ির লেন্থ, সুতরাং এত বড় শাড়ি তোমরা পরতেও পারবে না, বিকজ এতটা বড় কাপড়টা আলাদা করে ব্লাউজ পিস মানে ওইটাই ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এইটাকে অনায়াসে ব্লাউজ পিস ভাবে ইউটিলাইজ করতে পারো, বিকজ আমি বারবার বলছি ১৩ হাতের শাড়ি কিন্তু দেখো এইটা তোমরা ব্লাউজ পিস হিসেবে ইউজ করতেই পারো, এইটা তোমরা স্লিভসে দিতে পারো। আর এই যে চওড়া যে বর্ডারটা রয়েছে সেই চওড়া বর্ডারটা দেখো, চওড়া বারো বর্ডারটাও তোমরা পেয়ে যাচ্ছ, তাহলে চওড়া বর্ডারটা তোমাদের যদি মনে হয় তোমরা কিন্তু ইজিলি ব্লাউজের পিঠের দিকের অংশে দিতে পারো, ভীষণ একটা সুন্দর একটা স্মার্ট লুক দেবে, যে কোনো অকেশনেও কিন্তু পরা যায় এই শাড়ি, খুব সামারের যদি কোনো অকেশনে পরো, আমাদের এখানে তো সবসময় ওয়েদার এরকমই যে এই ধরনের শাড়িতেই কিন্তু কমফোর্টেবল আমরা ফিল করি ভারী শাড়ির থেকেও। এটারও প্রাইস 750 প্লাস ডিসকাউন্ট পাবে। নেক্সট আইটেম অফ হোয়াইট, দেখো অফ হোয়াইটের মধ্যে পুরো পিওর খাদি কটনের বেগমপুরি, তার মধ্যে দেখো এই অফ হোয়াইটের মধ্যে এই কন্ট্রাস্ট কালার দিয়ে এত সুন্দর বর্ডারটা ফুটেছে, পিঙ্ক গ্রিন আর ফিরোজা তিন রকমের কালার শেড করা, তার মধ্যে সরু সরু এই যে কাজ প্লাস এই যে টেম্পল বর্ডার, আর এটা হচ্ছে ওপরের সরু বর্ডারটা, আর নিচের যে চওড়া যেটা স্কার্ট বর্ডারটা পাচ্ছ পায়ের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে এরকম, এতটা চওড়া এতটা সুন্দর সোবার লুক, প্লাস আমি আগেই বলেছি একদম পিওর খাদি কটন, একদম প্রচণ্ড সফট প্রচণ্ড কমফোর্টেবল। এর প্রাইসটা 850। ব্লাউজ পিস কিন্তু আছে, কারণ শাড়ি ভীষণ বড়, ইজিলি ব্লাউজ পিস বানিয়েও তোমরা সুন্দরভাবে শাড়িটা পরতে পারো, ডিসকাউন্টও পেয়ে যাবে তার উপরে। নেক্সট আইটেমের দিকে যাই, নেক্সট আইটেমটা তোমাদের একটা ব্ল্যাক দেখাই, দেখো পুরো অল ওভার ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে এরকম গ্রিন দিয়ে বর্ডার করা পিওর খাদি কটন, আর বর্ডারটা দারুণ কিন্তু কন্ট্রাস্ট এবং দারুণ একটা ফ্লোরেসেন্ট গ্রিন কালারের বর্ডার, আর ব্ল্যাকের সঙ্গে এই ধরনের বর্ডারের কালার ভীষণ সুন্দর একটা অ্যাট্রাকটিভ লুক দেয়। আর এই নকশাটা লক্ষ্য করো, দারুণ নকশা, ফ্লাওয়ার মোটিফ গেছে প্লাস ট্রায়াঙ্গেল ছোট ছোট ফ্লাওয়ারের বুটিস, সমস্তটাই কিন্তু নকশা, আর সম্পূর্ণটাই কিন্তু হ্যান্ড উইভেন, এই সব শাড়িও কিন্তু এরকম হ্যান্ড উইভেন হয়, কোনো মেশিন ওয়ার্ক হয় না, এগুলো সম্পূর্ণই হ্যান্ড উইভেন। আর এইটা হচ্ছে এই শাড়ির তলার দিকে চওড়া স্কার্ট বর্ডারটা, এটা হচ্ছে আঁচল প্লাস ছোট ছোট এরকম সরু সরু এরকম আঁচলের সঙ্গে তোমরা লটকান পাবে, ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছ সুন্দর ব্ল্যাক আর গ্রিন দিয়েই একই রকম ব্লাউজ পিস, অল ওভার বডিটাতেই এরকম বর্ডার পাচ্ছ, বডি কিন্তু প্লেন হয় এগুলোর, এগুলোর বর্ডারটাই অ্যাট্রাকটিভ। এটারও প্রাইস 850 প্লাস ডিসকাউন্ট আছে। নেক্সট আইটেম এটাও দেখো, খুব সুন্দর একটা ডিপ স্লেট কালারের মধ্যে দুরকম কন্ট্রাস্টের কিন্তু বর্ডার আছে, দারুণ ইউনিক কালার কন্ট্রাস্টগুলো, আর একদম অপোজিট কালার কন্ট্রাস্ট, দেখো পুরো অল ওভার বডিটা এরকম ডিপ স্লেট, তার সঙ্গে তলার যে চওড়া যেটা বর্ডার থাকবে স্কার্ট বর্ডারটা ওটা দেখো এরকম মেরুন কালারের সুতো দিয়ে কিন্তু সুন্দর
নকশা করা, হাতে বোনা সম্পূর্ণ। ডিজাইনটা দেখো, ফ্লাওয়ার মোটিভ গেছে, প্লাস এরকম স্ট্রাইপ স্ট্রাইপ রেড বা মেরুন দিয়েই অনেকগুলো লাইনস গেছে। আর এই দিকের ওর ওপরের দিকের যে ওর থেকে সরু বর্ডারটা, ওটা ব্ল্যাকের মধ্যে করা হয়েছে। তাহলে দুটো কালারের বর্ডার কিন্তু এর ওপর অ্যাপ্লাই করা হয়েছে শাড়িটার। আর পুরো অল ওভার বডিটা স্লেট গ্রে, ভীষণ একটা সোবার লুক দেয়, সোবার কালার, প্লাস খাদি কটন 100% পিওর, একদম প্রচণ্ড হাতের মুঠোয় চলে আসছে। দেখো সফট, খুব কমফোর্টেবল। আর এর আঁচলটা দেখে নিই, এর আঁচলটা এরকম যাবে, একটা রেড কালারের দেখো পুরো আঁচলে কালার পেয়ে যাচ্ছ, মানে স্লেটের সঙ্গে এরকম অল্টারনেট একটা রেড শাইন আছে, টকটকে রেড নয় কিন্তু একটা রেডের আলাদা করে কন্ট্রাস্ট বোনা হয়েছে আঁচলে, প্লাস লটকান আছে, ব্লাউজ পিসও আছে। এই শাড়িটার প্রাইসও কিন্তু 850 প্লাস ডিসকাউন্ট পেয়ে যাবে। নেক্সট আইটেম আবার একটা অফ হোয়াইট কালারের। এই বেগমপুরি শাড়ির কালার কম্বিনেশনগুলো জানো তো এরকম ধরনের হালকা হয় বলেই না এত সোবার একটা লুক দেয়। এইটা দেখো পুরো অফ হোয়াইটের মধ্যে, এটাতে শুধুই এরকম ফুসিয়া পিঙ্ক কালারের নকশা। এর কিন্তু ওপরের বর্ডারটাও বেশ চওড়া আর এত সুন্দর নকশা করা হয়েছে, দেখো এরকম ছোট ছোট ছোট্ট ছোট্ট এরকম প্রদীপের মতন ডিজাইন গেছে, ছোট ছোট ফ্লাওয়ার মোটিভস আর এদিকে বড় ফ্লাওয়ার মোটিভ। এটা কিন্তু ওপরের বর্ডারটা, নিচের বর্ডারটা তো চওড়াই আছে আরও। এই দেখো নিচের বর্ডারটা, এইটা নিচের বর্ডারটা এতটা চওড়া পিঙ্কের মধ্যেই। আর এটা হচ্ছে শাড়িটার আঁচল। অল ওভার বডিতেই তোমরা এই বর্ডারটা পেয়ে যাবে। এই শাড়িটার প্রাইসও 850 প্লাস ডিসকাউন্ট আছে, দেখেই বুঝতে পারছ ভীষণ কমফোর্টেবল। আলাদা করে আর এক্সপ্লেনেশন দিচ্ছি না কোয়ালিটির ওপর, একদম পিওর খাদি কটনের প্রত্যেকটা শাড়ি, আর প্রত্যেকটা শাড়ির সঙ্গেই তোমরা ব্লাউজ পিস পাচ্ছ। নেক্সট আইটেম ব্ল্যাক, তার সঙ্গে ম্যাজেন্টা কালারের বর্ডার, ব্ল্যাকের সঙ্গে ম্যাজেন্টা বর্ডার। এটা ওপরের দিকের বর্ডার রান করছে, আগের যে হোয়াইটটা আমি দেখালাম পিঙ্ক বর্ডারের যেটা কম্বিনেশন ছিল তারই মতন এই একই ডিজাইনের। এটাও দেখো এরকমই বর্ডারটার নকশাটা, এরকম একটা পিঙ্কিশ ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্ল্যাক কিন্তু সুতো দিয়ে পার্টিকুলার নকশাটা করা হয়েছে, ব্ল্যাক সুতো দিয়ে। এই জন্যে আরও কাপড়টার কিন্তু একটা আলাদা গেট আপ লাগছে, ছোটো ছোটো প্রদীপের মতন ডিজাইন, ফ্লাওয়ার মোটিভ, বড় বড় ফ্লাওয়ারের লাইনস গেছে। আর এর যে নিচের দিকে যেটা চওড়া বর্ডার সেটাতে আরও সুন্দর আরও চওড়া করে এই একই ডিজাইন করা, এতটা তোমরা চওড়া বর্ডার পাবে পাড়ের দিকে। এটাই কিন্তু অরিজিনাল বেগমপুরি, অন্য জায়গায়ও হয়তো তোমরা বেগমপুরি দেখবে সেখানে এত চওড়া পাড় হয়তো নাও পেতে পারো, সরু বর্ডার পাবে, বাট দ্যাট ইজ নট অ্যাকচুয়াল বেগমপুরি। এটাই কিন্তু বেগমপুরির অরিজিনালিটি যে এরকম বর্ডার হয়। আর আশা করছি এত চিপ রেটেও তোমরা অন্য জায়গায় পাবে না। এটারও প্রাইস 850 প্লাস ডিসকাউন্ট আছে। তাহলে ফ্রেন্ডস, কেমন লাগলো আজ তোমাদের এই পিওর খাদি কটনের বেগমপুরি শাড়ির কালেকশন? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি কোনো শাড়ি আমাদের শাড়ি বাহারের তোমাদের ভালো লেগে থাকে তাহলে তার স্ক্রিনশট তুলে আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও। ফেসবুক পেজ ফলো করো, বেগমপুরির অনেক কালার ভেরিয়েশনস তোমরা কিন্তু ফেসবুক পেজে পেয়ে যাবে। আর আমাদের শপ অ্যাড্রেস জানতে হলেও কিন্তু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, সেখানে ডিটেলসে শপ অ্যাড্রেস বলে দেওয়া হবে, তোমরা আমাদের শপও ভিজিট করতে পারো। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, নমস্কার।